25,000-এর বেশি ব্যক্তি হজ করতে যান সৌদি আরবে। এবারে সংখ্যাটা বাড়বে আরো, যাদের প্রায় সবাইকে যেতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা সৌদি এয়ারলাইন্সে। উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও তৃতীয় কোনো এয়ারলাইন্স কোম্পানি হজযাত্রী পরিবহনের সুযোগ পাচ্ছে না। অভিযোগ আছে, একচেটিয়া এই সুযোগ কাজে লাগিয়ে দ্বিগুণেরও বেশি ভাড়া গুনছে এয়ারলাইন্স দুটি। বিমান সারা বছর সাধারণ যাত্রীদেরকে 38,000-40,000 টাকায় আসানা আনানামা করে ঢাকা জেদ্দা ঢাকা রুটে, এবং উমরা যাত্রীদেরকে 49,000-52,000 টাকায় আসা যাওয়ার টিকিট দিচ্ছে। কিন্তু কিভাবে এটা 1,24,000 এবং বর্তমানে 1,37,000 টাকা প্রস্তাব করা হলো, এটা সত্যি অযৌক্তিক। অথচ গত বছর একই সময়ে হজযাত্রীকে গুনতে হয়েছে প্রায় 1,25,000 টাকা। কিন্তু কেন এই তারতম্য? ডেলিভারি হজ ফ্লাইটের ক্ষেত্রে সৌদি সরকারের নির্ধারিত বিধি আছে, বিধান আছে যে শুধুমাত্র ওয়ান ওয়ে আমি ক্যারি করতে পারবো প্যাসেঞ্জার, অর্থাৎ ঢাকা থেকে জেদ্দা ফিরবার সময় পুরো এয়ারপোর্ট আমার খালি আসে, যার জন্য আমাদের যে খরচটা অপারেশনাল কস্ট এটাকে মিনিমাইজ করার জন্য আমাদের ভাড়াটা কিছুটা বাড়তি আমরা রাখতে হয়। তবে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের অভিযোগ, সারা বছর লোকসান কমাতে হজযাত্রীদের ঘাড়ে অতিরিক্ত ভাড়ার বোঝা চাপাচ্ছে বিমান কর্তৃপক্ষ। বিভিন্ন ক্ষেত্রে বিমানের যে অব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে এটা সকলে জানেন, সর্বজনবিদিত, আপনারাও জানেন যে বিমান যে লস করছে বিভিন্ন জায়গায়, সেই লসটাকে হজ দিয়ে পুষিয়ে নেওয়ার জন্য বিমান এটা করছে। এবছরও হজযাত্রীদের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বিমান ও সৌদি এয়ারলাইন্স। জনপ্রতি ভাড়া বেড়েছে 13,000 টাকা করে। যুক্তি হিসেবে বলা হচ্ছে ডলারের বিনিময় হার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি। আমাদের এখানে মুনাফা করা মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদেরকে পবিত্র ভূমি সৌদি আরবে নিরাপদে পৌঁছানো এবং সেখান থেকে হসরে ফিরত আনা যে মহান দায়িত্ব আমরা এই বিমান প্রতিষ্ঠার লগ্ন থেকে করে যাচ্ছি, সেটা আমরা অব্যাহত রাখতে চাই। আগামী জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে হজ কর্তৃপক্ষ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।